নমস্কার। অনেকদিন পর আবার আমি আমার ইউটিউব চ্যানেলটাকে নতুন করে শুরু করলাম। হ্যাঁ, প্রায় 1 বছর পর আবার আমি ভিডিও বানাচ্ছি। এই 1 বছর আমার বিভিন্ন কাজের জন্য, আমার নিজের লেখালেখির জন্য, আপনারা অনেকে জানেন আমার কিছু বইও বেরিয়েছে মার্কেটে, এবং আমার বিভিন্ন রকম কাজ থাকার জন্য আমি কিছু সেরকম ভিডিও বানাতে পারিনি। কিন্তু রিসেন্টলি আমার কিছু বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে একটু রিকোয়েস্ট করছিল বা বারবার বলছিল আর কি, যে আমি যদি একটু ডিটেল শেয়ার মার্কেট নিয়ে তাদেরকে কিছু শেখাই বা বলি তাহলে তাদের ক্ষেত্রে ভালো হয়। তো এত লোকের এত শুভকামনা, এত লোকের এত চাহিদা, এত লোকের কি বলবো সেই অনুভূতি থেকে আমি আবার ভিডিও বানানো শুরু করলাম। হয়তো এবার আমি একটু কন্টিনিউ ভিডিওই বানাবো, কারণ বেশ কিছুটা সময় হাতে নিয়ে এবারে আমি কাজটা শুরু করছি। তো আমি যে সমস্ত প্রবলেম বেশ কিছু বিগত দিনের মধ্যে ফেস করেছি মানুষের থেকে, সেই প্রবলেমগুলোকে যদি আমি একটু সামারাইজড করি তাহলে দেখতে পাবো যে এই প্রবলেমগুলো শুধু আমার পরিচিত মানুষদের মধ্যেই যে হয়েছে তা নয়। এই প্রবলেমগুলো কিন্তু আমার যেটা মনে হয় আপনাদের অনেকেই যারা হয়তো আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তাদের অনেকের সাথেই এই ধরনের প্রবলেম ঘটে থাকতে পারে। তো সেই জন্য আমি প্রবলেমগুলোকে প্রথমে বলি। প্রথম কথা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, শেয়ার মার্কেট জিনিসটা হঠাৎ করে একটু পপুলার হতে শুরু করেছে। কিছুদিন আগে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়, আরো বিভিন্ন কারণ ঘটতে থাকে, মার্কেট আস্তে আস্তে ফল করতে শুরু করে, আমেরিকার থেকে ইনফ্লেশন বাড়তে শুরু করে, আস্তে আস্তে আমাদের রেপো রেট বাড়তে শুরু করে, সেই মুহূর্তে দেখবেন যে মার্কেট যখন নিচের দিকে নামতে শুরু করেছিল সেই মুহূর্তে অনেকেই মার্কেট থেকে বেরিয়ে গেছেন। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, কলিগস, তারাও কি করেছে, তাদের যে সমস্ত হোল্ডিংস ছিল সমস্ত সেল করে দিয়ে বেরিয়ে গেছে। এখন যখন আবার উঠতে শুরু করেছে, 18,600 বা 800 গন্ডিটাকে ছাড়িয়ে এখন 19,900 পর্যন্ত টাচ করে এসছে নিফটি, তখন কিন্তু আবার বেশ কিছু মানুষ নতুন করে আবার মার্কেটে ঢোকার চিন্তা ভাবনা করছে। এটা আমরা দেখতে পাই বুল রানের সময়তে বেশি লোক মার্কেটে ঢোকার চেষ্টা করে, কারণ তারা খুব সহজে প্রফিটটা পায়। কিন্তু বেয়ার রান যখন চলে সেই মুহূর্তে তারা কিন্তু মার্কেটে সেই স্টেবিলিটিটা রাখতে পারে না, তারা ছেড়ে চলে যায়। অনেকেই বেশ কিছু লস করেছে, অনেকে আমাকে বলেছে শেয়ার মার্কেট জুয়া, এখানে এসব করে কিছু লাভ হবে না, তারা পয়সা গুলি পাবে না। তো আমার মনে হয় এখন আমার দেখানোর সুযোগ এসেছে যে এই শেয়ার মার্কেট কি করে আপনার ইনকাম সোর্স তৈরি করতে পারে। তো এটা একটা নাম্বার 1 প্রবলেম, এটা হয়তো আপনাদের সবার সাথেই ঘটেছে। আর আমার বিভিন্ন পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আমাকে এই জায়গাটা করেছেন, আমি সেটা ওই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় একটা বড় প্রবলেম, এই শেয়ার মার্কেট নিয়ে ইউটিউবে অনেক চ্যানেল আছে, এবং ইউটিউবের চ্যানেলের থেকেও অনেক বেশি কোর্স আছে মার্কেটে অ্যাভেলেবেল। বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম টাকা নিয়ে বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন মাধ্যমে কোর্সগুলো করাচ্ছে। আমি কাউকে ছোট করছি না, ইভেন অনেকেই আছেন যারা অনেক ভালো, আমার থেকে অনেক ভালো জানেন মার্কেট সম্পর্কে, এবং মার্কেট নিয়ে তারা কাজ করেছেন, এবং তাদের অভিজ্ঞতা থেকে ডেফিনেটলি বিনা পয়সায় কোনো কিছু হয় না, তারা সেখানে একখানা ভালো রকম অ্যামাউন্ট চার্জ করেন, 30,000, 40,000, 50,000 টাকা করে একটা সাধারণ কোর্স তারা বিক্রি করেন। কিন্তু আমার কথা হচ্ছে যেটুকু জিনিস ওখানে শেখানো হয় ওই 30, 40 বা 50 হাজারে, সেটা আমার মনে হয় না অতটা বেশি কস্টলি হওয়া দরকার ছিল। আপনারা আমার মতন অনেকেই আছেন যারা খুব কম পুঁজি নিয়ে মার্কেটে নামেন, 5-6 হাজার টাকা বের করতে তাদের খুব কষ্ট করে তাদেরকে বের করতে হয়। তো সেক্ষেত্রে তারা এই পুঁজিটা পাবে কোত্থেকে, তাই না? 30-40 হাজার টাকা দিয়ে যদি কোর্স করতেই চলে যায় তাহলে সে কোন পুঁজিটা মার্কেটে লাগাবে, কিভাবে ইনকাম করবে, এই একটা প্রবলেম থেকে যাচ্ছে। তার ফলে বেশিরভাগ মানুষই ওই রকম অ্যাডভান্স ডিপের কোর্স গুলো করতে পারেন না, আর কখনোই ওই ধরনের অ্যাডভান্স জিনিস ইউটিউবের মাধ্যমে শেখানো হয় না। সাধারণ কথা, যেটা আমি 30-40-50 হাজার টাকায় বিক্রি করতে পারবো, আমি সেটা কেন ইউটিউবে এত সস্তায় ছাড়ব? 3 নম্বর, সব থেকে বড় পয়েন্ট, অনেক মানুষ এই মুহূর্তে অপশনের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন, যেহেতু বারবার নিফটি উঠছে, এক একটা করে স্ল্যাব ব্রেক করছে, উঠছে, ওপরের দিকে উঠছে, অনেক মানুষই আছেন যারা অপশনের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছেন। তার ফলে কি হচ্ছে, প্রথম প্রথম হয়তো তারা কিছু ইনকাম করছেন, কিন্তু শ্রদ্ধেয় শ্রী রাকেশ ঝুনঝুনওয়ালার কথায় আমি যদি আবার ফিরে আসি, যে উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, অপশন বেচনে ওয়ালে কা তিজোরি খালি, খরিদনে ওয়ালে কা পকেট খালি।
অপশানে আলটিমেটলি লসই হয়, খুব কম মানুষই অপশান থেকে খুব সেই রকম লেভেলের ইনকাম করতে পেরেছেন। তো অপশানটাকে খুব ভালো করে ডিপে না গিয়ে জেনে আমার মনে হয় কাজ করাটা অনেকটা ওই জুয়া খেলার সমান হয়েছে। হ্যাঁ, যদি আপনি অপশান সম্পর্কে খুব ডিপ স্টাডি করেন, করে যান, সেটা আলাদা ব্যাপার। বাট অপশানটা আলটিমেটলি দেখবেন আপনি প্রথমে লাভ করবেন, লস করবেন, লাভ করবেন, লস করবেন, আপনার নেট টোটাল লাভ আর লসকে যোগ করে আপনি যেটা পাবেন নেটে দেখবেন লসই হয়েছে। ঠিক আছে, তো এটা একটা মানুষের প্রবণতার দিকে চলে যায়। আর 4 নম্বর সব থেকে বড় কথা, যেটা অনেকেই আমাকে বলেন যে আচ্ছা আপনি তো যে কথাগুলো বলেন সেগুলো সব লং টার্মের জন্য, লং টার্ম 3 বছর 5 বছর, আমার পয়সা এক্ষুনি দরকার। সত্যি কথা বলতে আমি শেয়ার মার্কেটকে কিছুটা একটা ইনকাম সোর্স বা সাইড ইনকাম সোর্স হিসেবে নিতে চাই, আমার এক্ষুনি পয়সা দরকার। আমার 5 বছর পর কি হবে জেনে লাভ নেই, আমার এক্ষুনি পয়সা দরকার। তো আমি সেই সমস্ত মানুষদের কথা বলবো যে হ্যাঁ, শেয়ার মার্কেটেও মান্থলি ইনকাম করা যায় যদি আপনার প্রসেস ঠিক থাকে, যদি আপনার টেকনোলজি ঠিক থাকে, যদি আপনার সিস্টেমস ঠিক থাকে, তাহলে শেয়ার মার্কেটেও মান্থলি ইনকাম করা যায়। তো এক্ষেত্রে আমি একটা বলবো, এক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যে এই প্রবলেমগুলোকে সবগুলোকে কিভাবে কম্বাইন করা যায়। তো আমি এই সমস্ত চিন্তা ভাবনা করে আবার আমি ইউটিউবে ফিরে এলাম। ফিরে এসে আমি কতগুলো জিনিসকে সলভ করব। প্রথম কথা বলি, 1 নম্বর পয়েন্ট, সব থেকে বড় কথা 1 নম্বর পয়েন্ট, আমি শেয়ার মার্কেটে সেই সমস্ত কোর্সগুলোকে আমি অ্যাভেলেবেল করার চেষ্টা করব, বা সেই সমস্ত জিনিসগুলোকে আপনাদের সেখানে শেখানোর চেষ্টা করব যেটা অনেক কস্টলি মার্কেটে পাওয়া যায়, বা আপনি সাধারণত কোনো ইউটিউব চ্যানেলের ওপরে এই জিনিস দেখতে পাবেন না, ইভেন বাংলাতে তো নয়। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বেশ কিছু প্রতারক সংস্থা ফেসবুকে অ্যাড দিচ্ছে যে তারা শেয়ার মার্কেট শেখাবে অত্যন্ত কম খরচে, আপনি ওই অ্যাড দেখে কল করবেন, আপনাকে একটা চার্জ করা হবে, মেবি 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, ওই চার্জ দিয়ে আপনি এন্ট্রি করবেন, তারপর ওরা আপনাকে চিনতেই পারবে না, জাস্ট জাস্ট চিনতেই পারবে না। আমি সংস্থার নাম বলছি না, আমার অনেক বন্ধু এইভাবে প্রতারিত হয়েছে। তো আমি একটা কথা বলবো, প্লিজ প্রতারণায় পা দেবেন না। আপনি আমার যে কোর্সটা করছেন বা আমি যে জিনিসটা শেখাচ্ছি, আমি তো কোনো পয়সা চার্জ করছি না, বা ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক কিছু পেয়ে যাবেন। আমি বলছি না যে আমি সব জানি, এমন অনেক চ্যানেল আছে যারা সত্যি কথা বলতে খেটে ভিডিও বানায়, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু দেখায়, সেখান থেকে আপনি কিছু যদি আপনি রসদ বার করতে পারেন, পারবেন। আমার মনে হয় যে এই ধরনের প্রতারকের হাতে পড়াটা অহেতুক পয়সা নষ্ট। এমনি আমাদের পুঁজি কম, মানে বেশিরভাগ মানে অনেকে যারা ভিডিও বানান তারা একটু বেশি পুঁজির মানুষদের জন্য বানান। আমি চেষ্টা করছি যে খুব কম পুঁজি, 1000, 2000, 5000, 10000-এর ভিতর যারা কাজ করতে চান তাদের জন্য নিয়ে আসার জন্য, সেটাই আমি আপনাদেরকে বলছিলাম। আর প্রতারকের হাতে পড়বেন না। তো আমি যেটা বলছিলাম, 1 নম্বর, আমি আমার কোর্সগুলোকে খুব ইজি, খুব সহজে আপনাদের কাছে অ্যাভেলেবেল করার চেষ্টা করছি, যেখানে আমি শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন অ্যানালাইসিস শেখাবো। হ্যাঁ, এক্ষেত্রে একটা অ্যানালাইসিস সম্পর্কে বলি, এই অ্যানালাইসিস সম্পর্কে অনেকের মনের মধ্যে অনেক রকমের ধারণা আছে। কেউ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে পছন্দ করেন, কোম্পানি ডিটেলস, তার ডিটেল স্ট্রাকচার স্টাডি করা, তার রেজাল্ট স্ট্রাকচার স্টাডি করা, ব্যালেন্স শিট স্টাডি করা, এগুলোকে করেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কেউ টেকনিক্যাল অ্যানালাইসিস পছন্দ করেন, ক্যান্ডেল স্টিক্স, চার্ট প্যাটার্ন। আমি আমার চ্যানেলে দুটোকে কম্বাইন্ড করবো, কোনখানে ফান্ডামেন্টাল দরকার, কোনখানে টেকনিক্যাল দরকার, এই জায়গাটা আমি আপনাদের কাছে তুলে দেবো। তো আমি দু ধরনের জিনিসই শেখাবো। 2 নম্বর যেটা বলছি, অনেকে বলেন আমি লং টার্মের দিকে যাব না, 5 বছর পর কি হবে, 3 বছর পর কি হবে, কত টাকা পাওয়া যাবে, সেসবের রাস্তায় যাব না। তো আমি একটা কথা বলি যে লং টার্মই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সত্যি কথা বলতে শেয়ার মার্কেটের পাওয়ার আপনারা দেখতে পাবেন। 5 বছর পর কি হবে মানে সত্যি কথা বলতে পাওয়ার দেখতে পাবেন, কিন্তু অনেকেই সেই ধৈর্য ধরতে পারেন না, বা অনেকেরই ইমিডিয়েট ইনকামটা দরকার হয়। তো সেক্ষেত্রে আমি কিছু সুইং ট্রেডিং এর টেকনিক আনবো, সুইং ট্রেডিং, নট ইন্টারডে, নট অপশন, সুইং ট্রেডিং এর কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনারা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আপনারা শেয়ারটাকে এক্সিকিউট করে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, এবং সেক্ষেত্রে একটা লো লিমিটেড স্টপ লস রেখে খুব সহজে খুব ভালোভাবে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এক্ষেত্রে বেশি লোভ করবেন না, বেশি লোভ করবেন না, আপনার সিস্টেম যতটুকু বলবে আপনি সেইটুকু নিয়ে বেরিয়ে যাবেন। তার থেকে বেশি লোভ করবেন তো লোভে
জানেন কি হয়। তো 3 নম্বর যে কথাটা, আপনারা যারা বলবেন যে আচ্ছা তাহলে তো আপনি কি মান্থলি সিস্টেমের উপর করবেন, তাহলে যারা লং টার্ম যারা ভবিষ্যতের জন্য জমাতে চাইছে, হ্যাঁ আমি তাদের জন্য আছি। আমি ভবিষ্যতে যারা লং টার্মের জন্য করতে চাইছেন আমি তাদের জন্য তাদের মতন অ্যানালাইসিস করে ভিডিও দেব। তাহলে আমি 3টে টপিকের উপর মেন কাজ করব। 1, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনি শর্ট টার্মে বা 1 মাসের মধ্যে কিভাবে আপনার একটা মিনিমাম ইনকাম আপনি জেনারেট করতে পারবেন, যে ইনকামটা আপনি চোখে দেখতে পাবেন, 5 বছর পর কি হবে না ভেবে যে ইনকামটা আপনি চোখে দেখতে পাবেন। 2 নম্বর, যারা লং টার্মের জন্য থাকতে চান, যারা ইনভেস্ট করতে চান বা যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাদের জন্য। আর 3 নম্বর, এই মার্কেটটাকে শেখা, কিভাবে আমি কাজ করবো। আমি শুধু বলে দিলাম যে উমুক শেয়ারে উমুক পজিশনে আপনি লাগিয়ে দিন, আপনিও চোখে কালো কাপড় বেঁধে লাগিয়ে দিলেন, কেন করবেন সেটা, সেটা শেখা কোর্স। এই 3টে জিনিসকেই আমি ধাপে ধাপে অ্যাভেলেবেল করতে চলেছি আমার চ্যানেলে। আমার চ্যানেলে এবার থেকে আপনারা সপ্তাহে 3 দিন ভিডিও পাবেন, বুধবার, শুক্রবার আর রবিবার, ঠিক আছে? বুধবার দিনকে আমার ভিডিও থাকবে লং টার্মের জন্য, লং টার্মে কোন কোন শেয়ার কিভাবে ভালো কাজ করতে পারে, ক্যাপিটাল কি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোন ক্যাপিটালের কোন ধরনের শেয়ারকে আপনি কিভাবে রেখে কতদিনের জন্য রাখতে পারেন, কিভাবে আপনি সেখান থেকে রিটার্ন পেতে পারেন, ঠিক আছে? এটা ফর ইনভেস্টমেন্ট, এটা ফর লং টার্ম, এটা আপনার সঞ্চয়, ভবিষ্যতের সঞ্চয়ের জন্য। তারপরে আমার ভিডিও থাকবে শুক্রবার, প্রত্যেক শুক্রবার। সেই শুক্রবার দিনকে আমি শেখাবো শেয়ার মার্কেট কি এবং সেখানে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, হতে পারে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস, হতে পারে সেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি এগিয়ে যাবেন। এরপরে আমার ভিডিও থাকবে রবিবার। এই রবিবার দিনের আমার ভিডিওটা হবে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ রবিবার দিন অনেক মানুষের ছুটি থাকে, ওনাদের হাতে সময় থাকে, ওনারা বসে বসে দেখতে পারবেন। শুক্রবারটাও সেই জন্যই, কারণ শনি রবি অনেকে ছুটি থাকেন, শনি রবিতে ওনারা ভালো করে বসে ভিডিওটা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। রবিবারের ভিডিওটাতে আমার কি থাকবে, হ্যাঁ রবিবারের ভিডিওটাতে শর্ট টার্ম থাকবে, 1 মাসের মধ্যে আপনি কি করতে চলেছেন, 1 মাসের মধ্যে আপনি কতটুকু ইনকাম জেনারেট করতে পারছেন, এই ভিডিওটাই থাকবে আমার রবিবারের জন্য। তাহলে এখন থেকে সপ্তাহে 3 দিন আমার ভিডিওর জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার চ্যানেলটাকে এবার রেগুলার ফলো করুন, আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব এখনো অবধি করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আমি চেষ্টা করছি ইউটিউবের প্ল্যাটফর্মে একদম বিনা পয়সায় আপনাদের হাতে সেই অস্ত্র তুলে দেওয়ার জন্য, যে অস্ত্রের দ্বারা আপনারা মান্থলি কিছু ইনকাম জেনারেট করতে পারবেন আর লং টার্মের জন্য কিছু করতে পারবেন। আর এই বিভৎস পয়সা নিয়ে যেগুলো কোর্সগুলো করাচ্ছি প্রচুর অ্যামাউন্টে, যারা আপনাদের পুঁজি কম, যারা ইনভেস্ট করতে পারবেন না এরকমই চিন্তাভাবনা নিয়ে মার্কেটে আছেন, 5-6 হাজার টাকা, 10 হাজার টাকার ভেতরে যাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, তাদের ক্ষেত্রে ওই 30-40-50 হাজার টাকার কোর্স তো বিলাসিতা। হ্যাঁ, সেই মেটেরিয়ালই আমি আপনাদের সামনে নিয়ে আসবো একদম বিনা পয়সায়। এবার আপনারা আমাকে উল্টে জিজ্ঞাসা করতে পারেন যে তাহলে আমার স্বার্থটা কি, আমি কেন এই রকম কোর্সের মেটেরিয়াল, এত বড় কোর্সের মেটেরিয়াল আপনাদের সামনে বিনা পয়সায় নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, ভারতবর্ষের কিছু কিছু কোর্স আছে যে কোর্সের ফুল মেটেরিয়াল বা ফুল সিস্টেম আমার পক্ষেও বিনা পয়সায় আপনাকে শেখানো সম্ভব নয়। আমি তাদেরকে বাদ দিয়ে বলি 90% কোর্সগুলো ব্যবসা ভিত্তিক, একদম পরিষ্কার কথা, 90% কোর্সগুলো ব্যবসা ভিত্তিক। তারা যদি 2 টাকার জিনিস আপনাকে দেয়, তার পরিবর্তে আপনার কাছ থেকে 200 টাকা নেবে। আর আমার সুবিধা, আপনার সাবস্ক্রাইব আর লাইকস, আমার ইউটিউব চ্যানেল গ্রোথ হবে। যদি আমি আপনাদের সামনে সেই ধরনের জিনিসগুলো বিনা পয়সায় আসতে পারি, আপনি দেখবেন আমার চ্যানেল গ্রোথ হবে। মনে রাখবেন, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কোনো কাজ করে না। আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমার চ্যানেল গ্রোথ পাবে। আমি একদম চ্যারিটি তো করছি না, কিন্তু আমি ওই ভিড় যে টাকা নিয়ে যে কোর্সগুলো করে, যেটা সম্পূর্ণ ব্যবসা ভিত্তিক কোর্স, আমি তার সম্পূর্ণ বিরোধী। এবং আপনারাও আস্তে আস্তে বুঝতে পারবেন, কেউ যদি পয়সা দিয়ে কোনো কোর্স করে থাকেন, আমার চ্যানেলটা পরপর দেখতে থাকবেন, আপনি খুব একটা পার্থক্য কিছু খুঁজে পাবেন না। একদিন আপনার মনে হবে আপনার পয়সাটা জানা গেছে। সো আজকের মতন এ পর্যন্তই থাক, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার রবিবার দিনকে। আপনারা এই ভিডিওটা যত পারবেন শেয়ার করে দিন সবার মধ্যে। আমি আসতে চলেছি প্রত্যেক সপ্তাহে 3 দিন, আজ 1 সেপ্টেম্বর থেকে প্রত্যেক সপ্তাহে আমি 3 দিন করে আসছি।
বুধ শুক্র আর রবি, এই 3 দিন আপনাদের সঙ্গে দেখা হবে। 3 দিন 3টে সেগমেন্টে কাজ হবে, তিনটে সেগমেন্টের আলাদা করে প্লেলিস্ট তৈরি হবে এবং আপনারা পরপর পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন আপনারা এবার পেয়ে যাবেন। তো আজকের মতন এটুকুই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।